একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবসময় বলো না কুনাল দা খুব ভালো, কুনাল দা তোমাকে খুব ভালোবাসে, আমি মুখটা দেখছি কত ভালোবাসে। তখন কুনালের সাথে আমার একদম মানে নতুন মানে জাস্ট হয়তো কয়েক মাস হলে পরিচয় হয়েছে, তাই না? হ্যাঁ, তো বলছি, তো এখানে কোনো নাম আমি রিভিল করছি না, নতুন একদম পরিচয় হয়েছে। তো আমার স্কুলের কয়েকটা বন্ধু মোটামুটি তখন কুনালকে চিনে গেছিল, ফিদা ছিল, ভুল কথা, ও প্লিজ, তো চিনে গেছিল, মানে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, টাইম মানে ইয়ে করতো, সেই জন্য অনেকেই চিনে গেছিল। তো একদিন হঠাৎ করে টিফিনের সময় আমার একটা বন্ধু এসে আমাকে বলছে, তার নামটা আমি রিভিল করছি না, এসে বলছে, জানিস তো কুনাল না কালকে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসছে। মানে বাড়ি পৌঁছে দিয়ে এসছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, একদম চুপ করে থাকবি, সে তাকে আমি এক্ষুনি ডাকতে পারি। পৌঁছে দিয়ে এসছে, বলছে কি, হ্যাঁ, বলছে যে আমি তো স্কুল থেকে বেরিয়েছিলাম, দেখলাম কুনাল যাচ্ছে, তো আমি কুনালকে দেখে হাই করলাম, বলছে কি যে চলো তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিই, বলে সাইকেলের সামনে ওকে বসিয়ে, না কখনোই না, মিথ্যা কথা বলবি না, আমায় মিথ্যা কথা বলবি না, হাই বলেছে, এখন মিথ্যে বলছে, আমি বলছি হাই বাই, তাহলে চাপো গিয়ে ওকে অর্ধেক রাস্তা, তারপরে অর্ধেক রাস্তা কি তুমি তাহলে এখান থেকে চলে যাও, বলে অর্ধেক রাস্তা ও জাস্ট একবার বসলো, আমি আমার কথা গড়ন হয়ে গেছে, আমি বাড়িতে এসে আমি বেরো এখান থেকে, আমার বাড়ি থেকে তোর সাথে কোনো রিলেশন নেই, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বললাম, ও আমার প্রতি তোর চলে তারপরে আমি না শুনেছি কুনাল তোকে সত্যি কথা বলছে কি, হ্যাঁ রে মিথ্যে কথা কেন বলবো, তা বলছে কি আমার মনে হয় ছেলেটা না খুব একটা ভালো না, জানিস তো তুই ওর সাথে একদম রিলেশন না বেশি আগে বাড়াস না, কেননা তুই বল আমার সাথে কি আছে, ও তোর বন্ধু, মানে ওকে হাঁটিয়ে ও আমাকে হাঁটিয়ে ও ঢুকতে চাইছে, আর ও সুযোগটা করে দিল, তুই মূর্খ, তুই একটা মূর্খ, হ্যাঁ মূর্খ, তুই একটা মূর্খ, ও কেন সাই তুই সাইকেল চাপাবি কেন ওকে, আমি জাস্ট এমনি বলি যে সাইকেল চলো তোমার বাড়িতে লিফট, শাহরুখ খান লিফট দিচ্ছি বেশি, ও জাস্ট সাইকেলে বসলো তারপরে ও নেমে গেল, কতটা ও খারাপ ছেলে তোমরা ভাবো, আমার মতন মেয়ে বলে ওকে এখনো নিয়ে ঘর করছি, তারপরে সাইকেলে সো অনেক কিছু বুঝিয়ে দিই, তুই তো ওকে নিয়ে ভাবিস না, কি বললি কি বললি তুই, তারপরে আমার না স্কুল থেকে মাথাটা গরম হয়ে আছে, জানলাম যে দাঁড়া আজকে বাড়িতে যাই আর ও আসুক আজকে, তারপরে দেখাচ্ছি, তখন তো নতুন নতুন ইয়ে, ঠিক আছে, ও ভাবছি ও খুব মিষ্টি মিষ্টি কথা বলে এসছে, আমি এই তুই কাকে চাপেছিলে সে স্কুলে, এই সাইকেলে, আমি সাইকেলে কই কাকু চাপাইনি, তো মিথ্যা কথা বলিস না, দিয়ে আমি বলছি কি সত্যি কথা বল, আর তুই আমার বাড়িতে কোনো আসবি না, তোর সাথে সব সম্পর্ক রিলেশন কাটাক, তুই যা এখান থেকে, বলছে কি না না বিশ্বাস করো সব মিথ্যে কথা, আমি কাউকে চাপাইনি, হ্যান না ত্যান না, অনেক চলছে তর্ক বিতর্ক, আমি বলছি তুই চাপাস আর না চাপাস, যেখানে ধোঁয়া ওঠে সামনে সেখানে অল্প হলেও আগুন লেগেছে, তোর সাথে কোনো রিলেশন নেই, সাইকেলে চাপো চলো বাড়ি গিয়ে আসছি, ও চেপেছে ব্যাস, ও নেবে গেছে, চেপেই আবার নেবে গেছে, চেপেই নেবে, তুই চাপতে দিলে কেন, তুই সাইকেলে বসিয়েছিলিস কেন ওকে, তখন তো তোকে আমি অতটা বিশ্বাস করতাম না, তখন এখন আমাকে বিশ্বাস করতিস না, না তখন নতুন নতুন কাউকে বিশ্বাস করি, তুই করতিস নাকি আমার, ওই জন্য আমাকে চেস করছিস, তুই যদি বিশ্বাস করতিস তুই তখনই বলতিস, আমার আমার বয়ফ্রেন্ড তোকে কোনোদিন চাপাতে পারে না, সেটাই তখনই বলতিস, আমি তো ওখানে কিছু ওকে বলিনি, আমি তো ওখানে কিছু বলিনি, আমি বললাম ও ঠিক আছে তো হতেই পারে সাইকেল চাপিস, আমি তো ওর কাছে কিছু বলিনি, আর আমি যদি বিশ্বাস না করি আমার বাড়ির ডুপ্লিকেট চাবি ওর কাছে থাকে, আর কি রকম করতে শোনো, এটা নিয়ে একটা কথা আছে, তো ফার্স্টে ফার্স্টে প্রথম প্রথম তো কেউ কাউকে বিশ্বাস করে না, তারপরে গিয়ে আমার মা জব করতো মানে চাকরি চলে যেত, আর আমি স্কুল থেকে এসে আসতাম, তো ওর কাছে আমার বাড়ির ডুপ্লিকেট চাবি থাকতো কুনার কাছে, কেউ বিশ্বাস না করে তাকে দেবে, তো ও এসে না চাবি খুলতো, খুলে আমাদের সব ঘরের জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখতো, বল সত্যি কথা ছিল কত কোটি কোটি টাকা রেখেছিলি, কোটি টাকা দিয়ে আমার জিনিস হাত দিবি কেন, দেখে না আমার ডায়েরি খুলে খুলে পড়তো যে আমি কি লিখেছি, হ্যানা ত্যানা আমার জিনিসপত্র না ঘাটাঘাটি করতো, মানে বিশ্বাস করতো না, দেখতো যে অন্য কোনো ছেলে আমাকে চিঠি চাপাটি করেছে, কি করেছে না করেছে, সেটা বল স্বাভাবিক, যেগুলো তো করবো, কই আমি তো বাড়িতে গিয়ে ঘাটাঘাটি করতাম না, তোর বাড়িতে গিয়ে আমি ঘাটাঘাটি করেছি, ইনভেস্টিগেশন করার না, আমি বড় মাস্টার জানিস তো, আমার তিনটে চোখ আছে, পেছনে একটা চোখ সবসময় থাকবে, কই দেখি এখানে এত বড়টা, হ্যাঁ তিনটে চোখ আছে, তুই বেশি এ করিস না, তো তোমরা বলো না কুনাল দা খুব ভালো, সরল সাদা সাদে, সরল সাদা সাদে এই নিদর্শন, তোর স্কুলের অনেকেই আমার উপর ক্রাশ খেয়েছিল, এই যে এখানে অনেকের স্কুলের অনেকেই এখানে দেখছে, এই তোরা বলবি তো কুনাল দার উপর তোরা নাকি ক্রাশ খেয়েছিলিস, অবশ্যই এখনো বলছি, উড়ি তুই কে রে শাহরুখ খান,
আর নেওয়া যাচ্ছে না।